السلام عليكم ورحمة الله وبركاته. আমি আছি হযরত শাহজালাল আলী ইয়ামানী রহমাতুল্লাহ মাজারে হযরত শাহজালাল আলী ইয়ামানী রহমাতুল্লাহ মাজারে উনি যেখানে শুয়ে আছেন ওনার মাজার উনি এই দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে পুণ্যের রাত পবিত্র শবে বরাত পবিত্র শবে বরাতে সিলেটের ওলি আল্লাহ হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহির মাজারে এসেছি এখানে আসার পর আমি আমার ইবাদতগুলো নামাজগুলো পালন করে তারপরে আমি এখন চলে আসলাম ভিডিওতে এখন যেদিকে দেখাচ্ছি এইদিকেই আমাদের পীর আমাদের অলি আল্লাহর অলি তিনি মাজারে শুয়ে আছেন যেদিকে দেখাচ্ছি ওদিকেই মাজার এখন বেক হয়ে যাব অন্যদিকে এই যে মাজারের উপর থেকে দেখাচ্ছি পবিত্র শবে বরাতের ভাগ্য রজনীর রাত আর এই পবিত্র শবে বরাতে মানুষের ঢল নেমেছে দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি ওনার মাজারে লোকেদের ঢোল নেমেছে আর তা দেখাচ্ছি সবাইকে দেখেন লোক আসতেছে প্রচুর লোক প্রত্যেকেই পুণ্যের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে আসছে আজকে শবগত রাত এই শবগত রাতে দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজারে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি উনি ইয়ামান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি কিছু মাটি নিয়ে এসেছিলেন তার মুর্শিদের কাছ থেকে আর খুঁজতে খুঁজতে সিলেটের এই স্থানে এই সিলেট এলাকায় এসে তিনি তার সাথে নিয়ে আসা মাটির সাথে এই মাটির গুণাগুণ খুঁজে পান আর এই জন্য তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করে নিরন্তর প্রচেষ্টা করে ধর্ম প্রচার করেছেন তার ধর্ম প্রচারের কারণে বৃহত্তর সিলেটের সবাই অধিকাংশ লোক সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান হিসাবে তারা নিজেদের ধর্মকে বেছে নেয় ইসলাম ধর্মকে তারা পছন্দ করে তারা মুসলিম হয় আর হযরত শাহজালাল আলী ইয়ামানী রহমতুল্লাহির প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ এবং তার উসিলায় আমরা ইসলাম ধর্মের রঙে রঙিন হতে পেরেছি لما شهدك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله
সকলকে ধন্যবাদ আল্লাহ সহায়ক।